37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান করব আজকে আমরা। তো প্রথম যে অঙ্কটি যেমন শুরু করব সেটি হচ্ছে 81 নম্বর অঙ্ক। এখানে যেটি বলা আছে যে কোনো সংখ্যার 0.1 উপর পৌনঃপুনিক আছে এক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে 0.1 ভাগ উপর পৌনঃপুনিক আছে এত ভাগ এবং 0.1 ভাগ এদের মধ্যে কোন সংখ্যার এই দুটো সংখ্যার মধ্যে যে পার্থক্য সে পার্থক্যটা হবে কত, পার্থক্যটি হবে হচ্ছে 1.0। এখন আমাদের ধরে নিই সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারি x এর এত ভাগ থেকে বাদ যাবে কি x এর এত ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1.0। এটাই মূলত আমাদের অঙ্ক। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, যেটা হচ্ছে এক্স গুণ, আচ্ছা তো পূর্ণপুণির ক্ষেত্রে আমরা যেটা নিই উপরে যে সংখ্যাটি থাকবে সংখ্যাটি বসে যাবে, আর নিচে যতগুলো পূর্ণপুণি থাকবে ততগুলো নয় হবে, যেহেতু একটি আছে তাহলে একটি নয় আর কোনো সংখ্যা নয়। এখানে পাচ্ছি আমরা এক্স গুণ এক বাই, যেহেতু পয়েন্ট উঠে গেলে এখানে আমাদের 10 হবে সমান সমান 1। আচ্ছা তাহলে বা লিখতে পারি আমরা বা সমান সমান দিয়ে, আচ্ছা তারপরে আমরা লিখতে পারি এখানে হচ্ছে এক্স বাই 9 মাইনাস এক্স বাই 10 সমান সমান 1। এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে 9 দশে 90 লসাগু হবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 10x মাইনাস 9x সমান সমান 1 বা x সমান সমান 90। তাহলে এই x এর মানটা হচ্ছে 90, যে সংখ্যাটা আমরা ধরে দিয়েছিলাম সেটি হচ্ছে 90, তাহলে 90 হবে এই প্রশ্নের উত্তর। 82 নম্বর অঙ্ক আমরা করবো। 82 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে কোনো আয়তক্ষেত্রের 82 নম্বর একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। আয়তাকার কক্ষের পরিসমান পরিসমান বিশিষ্ট একটি বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 192 বর্গমিটার। এখন বলা হচ্ছে যে দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, তো সেক্ষেত্রে আমরা যা ধরতে পারি যে আমরা ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে বা লেন্থ হচ্ছে আমরা ধরে নিই 1 মিটার। তো দৈর্ঘ্য যদি 1 মিটার হয় আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কী জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য যদি x হয় প্রস্থটা কী হবে, ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পেয়ে যাবো, কারণ হচ্ছে আয়তাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। অ্যাজ হয় তাহলে আমরা এই প্রস্থ সমান সমান পাইতে পারি, যে ওয়াইড সমান সমান পাইতে পারি, আমরা ক্ষেত্রফলকে কী করবো এক্স ভাগ করে দিব, দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে কত 192/x। আচ্ছা এরপরে আমরা যেটা করবো, আমাদের বলা আছে দৈর্ঘ্য যদি 4 মিটার কমায় তাহলে 4 মিটার কমালে কী হবে x-4 হবে এবং প্রস্থ হচ্ছে 4 মিটার বাড়াইলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 192/x, এটাকে যদি আমরা 4 মিটার বৃদ্ধি করি তাহলে এটা দৈর্ঘ্য পাওয়া গেলো, এটা নতুন প্রস্থ পাওয়া গেলো, তাহলে এদের ক্ষেত্রফল পরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে, তাহলে এদের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে গুণ প্রস্থ সমান সমান কী হবে আগের ক্ষেত্রফলটাই থাকবে, তখন চেঞ্জ হবে না। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যে x-4 এটা হচ্ছে গুণ, এখানে আমরা লসাগু করে দিই x, তাহলে এখানে পাচ্ছি 192+4x সমান সমান 192, আচ্ছা সমান সমান, এখন আমরা এটা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে x-4, এখানে পাচ্ছি হচ্ছে 192+4x সমান সমান 192x, আর জাস্ট গুণ করে দিলাম, তাহলে এখানে আমরা গুণ করব 4 দিয়ে, যদি আমরা গুণ করি কত হচ্ছে x দিয়ে যদি 192x+4x² এর মাইনাস গুণ করলে -4 গুণ 192 -4 দিয়ে গুণ করে 4 4 16x সমান সমান 192x, এটা এটা চলে যাবে, থাকবে হচ্ছে আমাদের কত, আমাদের থাকবে হচ্ছে 4x² এখানে পাচ্ছি কত -16x -4 গুণ 192 সমান সমান 0। আচ্ছা আমরা যেটা করতে পারি 4 দিয়ে উভয় ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের থাকবে x² -4x -192 সমান সমান 0, 4 দিয়ে এখানে ভাগ করলাম, এটা ভাগ করলাম, এটা ভাগ করলাম, বা আমরা 4 কমন নিলাম, ঠিক আছে, তাহলে আমাদের x² -4x -192, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি আমাদের দেওয়া আছে x² -4x -192 সমান সমান 0, তো এটাকে আমরা মিডিল টার্ম করবো, মিডিল টার্ম করলে আমাদের কী আসে, এটাকে আমরা 16 আর 12 দিয়ে ভাঙাইতে পারি, x² -16x+12x, 16 আর 12 গুণ করলে 192 হয়, আর 12 থেকে 16 থেকে 12 বিয়োগ করলে আমাদেরকে -4ই হবে, -192 সমান সমান 0,
বা এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্সটিন প্লাস বারো কমন নিলে এক্স মাইনাস সিক্সটিন সমান সমান জিরো, বা এক্স মাইনাস সিক্সটিন আর এখানে পাশে এক্স প্লাস বারো সমান সমান জিরো, বা এখন আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস সিক্সটিন সমান সমান জিরো বা এক্স সমান সমান ষোলো, আবার এখানে এক্স প্লাস বারো সমান সমান জিরো বা এক্স সমান সমান মাইনাস বারো। আচ্ছা মাইনাস বারো গ্রহণযোগ্য হবে না, কেন আয়তাকার বা কোনো দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, সেক্ষেত্রে আমাদের এখনও ভ্যালিড যে মানটা হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল ষোলো। তাহলে আমাদের লেন্থ আমরা পেয়ে গেছি এক্স মিটার মানে ষোলো মিটার, আর ওয়াইডটা আমাদের হবে কত, একশো বিরানব্বইকে যদি ষোলো দিয়ে আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো বারো, বারো মিটার। তাহলে আমাদের ওই আয়তাকার যে রুমের বা কক্ষের যে আমরা দৈর্ঘ্য পেয়েছি সেটা ষোলো মিটার এবং প্রস্থ পেয়েছি হচ্ছে বারো মিটার। এখন যেটা বলা আছে যে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত, তাহলে এই যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি এখন আমাদের ওই আয়তাকার কক্ষের পরিসীমা বের করতে হবে। তো পরিসীমার সূত্র আমরা কী জানি যে টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের পরিসীমা কত হবে, দেখেন পরিসীমা হবে আমরা এখানে লিখতে পারি যে পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে ষোলো প্লাস প্রস্থ হচ্ছে বারো, তাহলে এখানে পাচ্ছি ষোলো আর বারো আঠাশ, আঠাশ দুগুণ হচ্ছে আমাদের কত ছাপ্পান্ন মিটার। তাহলে আমাদের এই পরিসীমা হচ্ছে ছাপ্পান্ন মিটার, এটা কিসের পরিসীমা, এটা হচ্ছে আয়তাকার কক্ষের পরিসীমা। তো এখন আয়তাকার কক্ষের পরিসীমা সমান সমান আবার কি ওই বর্গাকার কক্ষের পরিসীমা সমান সমান কি, এটা সমান সমান দেখা যায় হচ্ছে বর্গাকার, এটা সমান সমান দেখা যায় হচ্ছে বর্গাকার কক্ষের পরিসীমা। এখন এই আয়তাকার কক্ষের পরিসীমা সমান সমান বর্গাকার কক্ষের পরিসীমা, তাহলে বর্গাকার কক্ষের পরিসীমা সমান সমান আমরা কী জানি যে চার বাহুর যোগফল। তাহলে এই ছাপ্পান্ন সমান সমান লেখা যায় কি যে ফোর এ সমান সমান ছাপ্পান্ন লেখা যায়, কারণ এটি যে ফোর এটা কি বর্গাকার কক্ষের পরিসীমা, তাহলে সেখান থেকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই আমরা এক বাহু পেয়ে যাবো। তো বা এ সমান সমান কী হবে ছাপ্পান্ন ভাগ চার, তাহলে এখানে কত পাচ্ছি আমরা চৌদ্দ, তাহলে এখানে পাচ্ছি আমরা বর্গাকার কক্ষের এক বাহুর দৈর্ঘ্য বা বর্গ বর্গ যে ক্ষেত্র, বর্গক্ষেত্র মানে চার বাহু সমান, তাহলে এক বাহু সমান সমান পাচ্ছি চোদ্দ, তার মানে এখন আমরা আমাদের বের করতে বলা হয়েছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের বর্গাকার কক্ষের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি সেটা কত, সেটা হচ্ছে আমাদের চোদ্দ, তাহলে ক্ষেত্রফল কী হবে এ স্কোয়ার সমান সমান কী হবে চোদ্দ স্কোয়ার, তো চোদ্দ স্কোয়ার করলে কত হয় একশো ছিয়ানব্বই হয়। তাহলে আমাদের এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে একশো ছিয়ানব্বই বর্গমিটার, তবে এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা তিরাশি নম্বর অঙ্কে যেটা বলা আছে যে আচ্ছা এটা একটি সূচকের অঙ্ক যে ফাইভ এন প্লাস টু প্লাস থার্টি ফাইভ গুণ ফাইভ এন মাইনাস ওয়ান সমান নিচে হবে হচ্ছে ফোর গুণ ফাইভ টু দি পাওয়ার এন, খুবই ইজি একটি অঙ্ক, জাস্ট ভাঙাইতে হবে। আমরা এখানে ফাইভ এন আর এটাকে ফাইভ স্কোয়ার লিখতে পারি, যেহেতু এটা কিউব, আমরা জানি কি যে গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, তো আবার যোগ পাওয়ারকে ভেঙে আমরা গুণ করে দিতে পারি এভাবে। আর এখানে হচ্ছে কত প্লাস, এখানে আমরা পঁয়ত্রিশকে ভাঙাইতে পারি পাঁচ সাতটা পঁয়ত্রিশ, তাহলে এখানে লেখা যায় যে পাঁচ গুণ সাত, আচ্ছা এখানে আবার একটা গুণ আছে, এখানে ফাইভ এন আছে পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান, যেহেতু এটা হচ্ছে ভাগ বিয়োগ হিসেবে আছে সেক্ষেত্রে কী হবে একটা ফাইভ এন সাথে গুণ করলাম ফাইভ ইনভার্স ওয়ান। আচ্ছা আর এখানে চারকে ভাঙানো যায় দুই দুগুণ চার, মনে হয় চারকে ভাঙানো খুব একটা প্রয়োজন হবে, কারণ উপরে যেহেতু আমাদের নাই দুই, তো এখানে ফাইভ এনই থাকবে। তাহলে এখানে যেটা করা যেতে পারে আমরা এখান থেকে ফাইভ এনটা কমন নিতে পারি, ফাইভ এন কমন দিয়ে থাকবে আমাদের ফাইভ স্কোয়ার প্লাস পাঁচ গুণ সাত গুণ ফাইভ ইনভার্স ওয়ান, এটা থাকবে আর নিচে ফোর গুণ ফাইভ টু দি পাওয়ার এন, তাহলে এটা এটা কেটে যাবে, আমাদের থাকবে হচ্ছে কি আমার থাকবে এখানে জাস্ট যেগুলো আছে এগুলো আমরা এখন গুণ করে দিব, নিচে আমাদের শুধু ফোর আছে আর উপরে আছে পাঁচ পাঁচা পঁচিশ প্লাস এখানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ, আর যেহেতু ফাইভ ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই ফাইভ, আচ্ছা তাহলে এখানে এটা পাঁচ কাটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ, তাহলে এখানে পাচ্ছি আমরা কত পঁচিশ আর সাত, পঁচিশ সাত যোগ করলে বত্রিশ হবে থার্টি টু, চার দিয়ে ভাগ করলে চারটা বত্রিশ, তাহলে এখানে আমার মান পাচ্ছি কত এইট, তাহলে এই তিরাশি নম্বর প্রশ্নের অ্যান্সার হবে আট। চুরাশি নম্বর প্রশ্ন যেটা বলা আছে যে বিষম বাহু একটি ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ এবিসি, এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এক্স বর্গমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি আমাদের একটি ত্রিভুজ দেওয়া আছে বিষম
বাহু আচ্ছা বিষম বাহু ত্রিভুজ, ওকে বিষম বাহু, বিষম বাহু ত্রিভুজ মানে কি যে বাহুগুলোর কোনো একটি বাহুই সমান নয়, তিনটা বাহু তিন রকম, তাহলে আমরা একটা বিষম বাহু ত্রিভুজ আগাইতে পারি। সেটা হচ্ছে হইতে পারে এরকম, এটা একটু বড় হইতে পারে, এটা হচ্ছে আরও বড়, ওকে। তো এটা হচ্ছে একটা বিষম বাহু ত্রিভুজ। তো এই বাহুর হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা, এই বাহুটি আমরা মার্কিং করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, তো এটার মধ্যমা হচ্ছে, মধ্যমা হচ্ছে কি, মধ্যমা হচ্ছে ভূমির মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু সংযোজক সরলরেখা, মানে বিসির মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা, এটা হচ্ছে মধ্যমা আমরা জানি। আচ্ছা, তো মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি, তাহলে এটা হচ্ছে ডি, ওকে। ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গমিটার, তাহলে আমরা যেটা পাচ্ছি যে এ বিডি দ্যাট মিনস যে এইটুকু, এইটুকু হচ্ছে এক্স বর্গমিটার। এখন আমাদের বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা জানি কি কোনো ত্রিভুজের মধ্যমা সেই ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এখানে মধ্যমা হচ্ছে এডি, তাহলে এই পুরা ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলকে এই মধ্যমাটা দুই ভাগে ভাগ করবে। তো আমরা এক ভাগের ক্ষেত্রফল জানি, সেটা দেওয়া আছে কত আমাদের এক্স, ওকে। যে আমাদের ত্রিভুজ এ বিডির ক্ষেত্রফল এক্স দেওয়া আছে, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে এক্স হবে। পুরা ত্রিভুজকে, পুরা ত্রিভুজের ক্ষেত্রফলকে দুই ভাগে ভাগ করে, এটা মাথায় রাখবেন যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে দুই ভাগে ভাগ করে কি মধ্যমা, তাহলে এটুকু ক্ষেত্রফল এক্স হলে এটা হবে এক্স, তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল পাচ্ছি কত, এক্স প্লাস এক্স। খুবই সহজ অঙ্ক, সেটের অঙ্ক যা আমাদের দেওয়া আছে এ সমান সমান একটা সেট ওয়ান টু এবং থ্রি, এবং বি সমান সমান দেওয়া আছে ফাঁকা সেট। তাহলে এখন আমাদের বলা হয়েছে যে এ ইউ বি কত হবে, তাহলে এ ইউ বি যেটা হবে আমাদের, আমাদের এ ইউ বি, তাহলে আমাদের এ জায়গা ওয়ান টু থ্রি সংযোগ, বি হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখানে দেখতে পারি আমাদের যেহেতু ইউনিয়ন, তাহলে এখানে ওয়ান টু থ্রি হবে, যেহেতু আমাদের এই পাশে কোনো এলিমেন্ট নেই, ফাঁকা সেট এখানে লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। 86 নম্বর অঙ্ক করবো, 86 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে 86, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের মান কত সেটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর, তাহলে বের করতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। আচ্ছা, তো এক্স কিউ প্লাস ওয়াই কিউ মানে এ কিউ প্লাস বি কিউ, দুইটা সূত্র আছে, আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি, যে একটা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্রে প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং আর একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস থ্রি এ বি দ্যাট মিনস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এই দুটা যে কোনো একটাতে আমরা সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে আমাদের সেম ভ্যালু আসবে, তো দুটাতে আমি অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের সেম ভ্যালু আসবে। আচ্ছা, তো কথা হচ্ছে এখানে আমাদের কী কী লাগবে, এক্স প্লাস ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, সো এক্ষেত্রে আমাদের দুইটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুটা এই জিনিসটা কিন্তু লাগবে, এক্স ওয়াইটা আমাদের নাই। তো আমরা যেটা করবো, আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করে নিবো, কীভাবে আমরা করতে পারি দেখেন, যে এক্স ওয়াই মানটা আমরা বের করতে পারি যে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, আমরা কী জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আমরা জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে কোনটা, এক্স স্কোয়ার এটুকুর মান দেওয়া আছে কত আমাদের, সেটা দেওয়া আছে ফোর সমান সমান, আর এটুকুর মান দেওয়া আছে কত টু, তাহলে টু স্কোয়ার ইকুয়াল মাইনাস টু এক্স ওয়াই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এটা পাচ্ছি আমরা হচ্ছে টু এক্স ওয়াই সমান সমান টু স্কোয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে স্কোয়ার সমান সমান ফোর মাইনাস ফোর সমান সমান কত পাচ্ছি আমরা জিরো, বা এক্স ওয়াই সমান সমান আমরা কত পাচ্ছি জিরো, ওকে। তো এখান থেকে এক্সের মানটা আমরা জিরো পাচ্ছি, তো আমরা যদি এখানে বসাই দিই দিই কী আছে আমাদের, এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমাদের কত দেওয়া আছে টুও দেওয়া আছে, টু তার সাথে ইনটু গুণ হবে, গুণ হবে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এই এক্স স্কোয়ারটাকে যদি ভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যদি লিখি, তাহলে কী আসে দেখেন, টু ইনটু এখানে এইটুকুর মান দেওয়া আছে কত, মান দেওয়া আছে ফোর, আচ্ছা এটুকু মান দেওয়া আছে ফোর মাইনাস জিরো, তাহলে এখানে কত পাচ্ছে চার দোকানে, এটা লেখা যায় চার দোকানে হচ্ছে টু ডট ফোর সমান হচ্ছে চার দোকানে আট, তাহলে আমাদের মানটা হচ্ছে কত আট। তো এটা হবে অ্যান্সার, আমরা এটাতেও বসিয়ে সেম মানটা পাবো, সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত, এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে হচ্ছে টু, টু এর উপরে কিউ হবে মাইনাস থ্রি, এক্স ওয়ার মান কত, এক্স ওয়ার মানটা হচ্ছে আমাদের জিরো, তার সাথে যদি এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে টু, এই পরটুকু সে জিরো হয়ে যাবে, শুধু থাকবে কি টু টু দিবার কিউ, তো টু টু দিবার কিউ এর মান কত, দুই দুন চার চার দোকানে আট, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে আট, আমরা দুটো সূত্র যে কোনো একটাতে অ্যাপ্লাই করলে সেম অ্যামাউন্ট মানটা পাবো। আচ্ছা, 87 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে যে তিনটি ক্রমিক সংখ্যার, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ, সংখ্যা তিনটি গড় কত, তাহলে আমরা তিনটি সংখ্যা ধরে নিই ক্রমিক সংখ্যা, যেহেতু একটা যদি এক্স ধরি আর একটা হবে এক্স প্লাস ওয়ান, কারণ এটা দুই হলে এটা দুই প্লাস এক মানে তিন হবে, আর এটা হবে চার, তাহলে আমরা এটা এক্স প্লাস টু,
ক্রমিক সংখ্যা, যেটা এক্স, এটা এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে তার সাথে আরও আগেরটার সাথে ওয়ান যোগ হবে, তাহলে এক্স প্লাস টু হবে। তাহলে তিনটা ক্রমিক সংখ্যা কী হবে, তিনটা ক্রমিক সংখ্যার গুণফলটা হবে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। এই তিনটা সংখ্যার গুণফল কী হবে, এইদের যোগফলের পাঁচ গুণ। ওকে, এদের যোগফলের পাঁচ গুণ, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, এদের যোগফলের পাঁচ গুণ। এই তিনটা সংখ্যার গুণফল হবে এদের যোগ সংখ্যার যোগফলের পাঁচ গুণ। তাহলে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করি, আমাদের ইকুয়েশন যত চলে আসছে তাহলে এখানে গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে থাকবে এক্স প্লাস টু, আর এখানে পাচ্ছি আমরা এক দুই তিন থ্রি এক্স, তাহলে ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস এখানে টু ওয়ান আর টু যোগ করলে হবে থ্রি, সমান সমান এখানে পাই আমরা। আবার এটাতে গুণ করবো, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স, সমান সমান এখানে পাচ্ছি তিন পাঁচা পনেরো এক্স প্লাস তিন পাঁচা পনেরো। তাহলে এখানে আমাদের, তাহলে এখানে আমাদের যেটা থাকবে যে এক্স কিউ থাকবে, এখানে থাকবে হচ্ছে টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যখন থ্রি এক্স স্কোয়ার হবে, আর এখানে টু এক্স আছে, এটার পাশে চলে আসলে কী হবে, এটার পাশে চলে আসলে বিয়োগ হবে, তাহলে মাইনাস তেরো এক্স হবে, আর পনেরোর পাশে আসলে মাইনাস পনেরো সমান সমান জিরো। আচ্ছা, তো এখন আমাদের মোটামুটি এই সমীকরণটা আমরা পেয়েছি, তো এখন যেটা করতে হবে এটা উৎপাদক করতে হবে। এদের উৎপাদক আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে খুব সহজে করতে পারি। তো এখন এখানে আসে আমাদের কোনো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে, আমরা যেটা জানি যে এই লাস্টে যে নাম্বারটা থাকবে সেটাকে ভাঙাইতে হবে। তো এখানে পনেরো আছে, পনেরোকে ভাঙাইলে আমরা কী পাবো, আমরা পাবো হচ্ছে এক গুণ পনেরো, তারপরে তিন গুণ পাঁচ, তিন পাঁচ পনেরো, এগুলোই পাই। তো এখন এই যে এই যতগুলো উৎপাদক আমরা পেয়েছি এক দুই তিন চারি চারটা, যে কোনো একটা বসাইলে পজিটিভ নেগেটিভ মান বসাইলে এই সব পুরো ইকুয়েশনটা জিরো হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে কোন ভ্যালুটার জন্য এই পুরো ইকুয়েশনটা জিরো হবে, তাহলে সেটাই হবে উৎপাদক। তো এখানে দেখা যাচ্ছে যে এই থ্রি বসাইলে আমাদের পুরো ইকুয়েশনটা জিরো হয়ে যাবে, কীভাবে দেখেন, যেমন থ্রি যদি বসাই তাহলে এক্স জায়গায় থ্রি বসাইলে এটা হবে সাতাশ, এখানে হবে তিন তিরকে নয় তিন নং সাতাশ, এখানে হবে তিন তেরাং উনচল্লিশ, আর এখানে হবে মাইনাস পনেরো, যার মান আসে হচ্ছে চুয়ান্ন মাইনাস চুয়ান্ন সমান সমান জিরো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এই যে থ্রির কারণে আমাদের এই যে এই পুরো ইকুয়েশনটা কিন্তু জিরো হয়, তো সেক্ষেত্রে এর উৎপাদক হবে কত, এর উৎপাদক হবে যেহেতু আমাদের প্লাস থ্রির কারণ জিরো হয়েছে, তাহলে উৎপাদক হবে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি হবে এটার উৎপাদক। তাহলে আমরা যেটা করতে পারি যে আর এবং এখানে পাওয়ার আছে কত, পাওয়ার আছে থ্রি, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি, তাহলে আমাদের তিনটা এক্স মাইনাস থ্রি লিখে নিতে হবে আগে সহজে করার জন্য, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি। এখন এই উল্টো এসে আমাদের আগের লাইনটা সাজাইতে হবে। এখন দেখেন যেখানে এক্স কিউ আছে, তাহলে এখানে কত গুণ করলে এক্স কিউ হয়, এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ হয়, এক্স কিউ এক্স স্কোয়ারটা গুণ হবে কি মাইনাস থ্রির সাথে, তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এখন আমাদের দেখেন এক্স কিউ মিলছে, বাট এখানে আমাদের আছে থ্রি এক্স স্কোয়ার, এখন থ্রি এক্স স্কোয়ার বাট এখানে হয়ে গেছে আমাদের মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের কী করলে এই থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে আমাদের প্লাস সিক্স এক্স স্কোয়ার আনতে পারলে এখানে কিন্তু থ্রি এক্স স্কোয়ার হবে। তাহলে আমরা যেটা করবো এখানে আমরা প্লাস সিক্স এক্স গুণ করবো, তাহলে সিক্স এক্স গুণ করলে এর সাথে গুণ করলে কত হবে সিক্স এক্স এক্স স্কোয়ার, তাহলে ছয় থেকে তিন বাদলে কিন্তু আমাদের যে প্লাস থ্রি এক্স স্কোয়ারই থাকে, তাহলে এটা মিলে গেছে, এটু পর্যন্ত ক্লিয়ার। তারপরে এখন সিক্স এক্স থ্রির সাথে গুণ হবে মাইনাস তিনশো আঠারো আঠারো এক্স, তাহলে দেখেন আমাদের এখানে আছে মাইনাস তেরো এক্স বাট এখানে হয়ে গেছে মাইনাস আঠারো এক্স, আমাদের কি পাঁচ এক্স বেশি, তাহলে আমাদের পাঁচ এক্স কমাইতে হবে। সেক্ষেত্রে করতে হবে কি এখানে প্লাস ফাইভ যদি দিই, তাহলে আমরা ফাইভ এক্স এবং পাশাপাশি গুণ করে তিন পাঁচা পনেরো, দেখা যাচ্ছে আমাদের পুরোপুরি মিলে গেছে। এবং তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস থ্রি এবং এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ সমান সমান জিরো, তাহলে এটা সমান জিরো, তাহলে এই যে এক্স মাইনাস থ্রি এটা হবে এর একটি উৎপাদক। আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এটাকেও ভাঙানো যায়, এটা আমরা ভাঙিয়ে দেখি যদি কোনো উৎপাদক পাওয়া যায় কিনা, তাহলে আমরা উপরেরটুকু মুছে দিই, উপরেরটুকু আমাদের আর প্রয়োজন নেই। আচ্ছা, তো নিচেরটুকু আমরা ভাঙা যেটা পাবো যে আমরা এখানে পাচ্ছি কত এক্স মাইনাস থ্রি, আর এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, তো এটাকে ভাঙানো যায় নাকি দেখি এটাকে। আচ্ছা, তো ফাইভকে ভাঙাতে পাচ্ছি আমরা পাঁচ এককে পাঁচ প্লাস ফাইভ এক্স প্লাস এক্স প্লাস ফাইভ। ওকে, তাহলে এখানে পাওয়া যায় এক্স মাইনাস থ্রি, আর এখানে পাচ্ছি আমরা এক্স কমন যদি নিই, এক্স কমন দিলে আমরা পাচ্ছি এক্স প্লাস ফাইভ, আর এখানে প্লাস ওয়ান কমন দিলে এক্স প্লাস ফাইভ, তাহলে এখানে এক্স মাইনাস থ্রি এখানে হচ্ছে এগুলো সবই সমান সমান জিরো হবে, সমান সমান জিরো হবে, তাহলে এখানে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন কথা হচ্ছে এই দুইটা মান গ্রহণযোগ্য হবে না, কেন, কারণ এই দুইটা সমান যদি আমরা করি দেখেন যেটা এক্স সমান সমান থ্রি পাবো,
আর এটার ক্ষেত্রে এক্স সমান সমান মাইনাস ফাইভ আসবে এবং এক্স সমান সমান মাইনাস ওয়ান আসবে, তো ঋণাত্মক মানগুলো গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে কত এক্সের, যেখানে এক্সের মানটা হবে হচ্ছে থ্রি, সংখ্যাটি হবে থ্রি। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা পাবো থ্রি, আর একটি পাবো থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে কত ফোর, আর একটা পাবো হচ্ছে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ। তাহলে আমাদের সংখ্যা তিনটি কী কী, তিন চার পাঁচ। এখন এতে গড় করতে হবে, গড় করতে হলে কী করতে হবে জানি, যোগ করে ভাগ করে দিব, তিনটা সংখ্যা থ্রি দিয়ে ভাগ। তাহলে তিন আর চার কত হয়, তিন আর চারে সাত, সাত পাঁচে বারো, বারোকে তিন দিয়ে ভাগ করেন তিন চারে বারো, তাহলে আমাদের গড় হচ্ছে কত, গড় হচ্ছে চার। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। অষ্টআশি নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার এবং 1386 বর্গ সেন্টিমিটার, বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য। তো আমরা যদি বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, আমরা ব্যাসার্ধকে যদি আর ধরি তাহলে ব্যাস হবে কি টু আর, তাহলে আমাদের আর এর মানটা বের করতে হবে। আমরা যদি ধরে নিই ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে বৃত্তের পরিধি হচ্ছে 132, বৃত্তের পরিধি সমান সমান কি, পরিধি সূত্র জানি টু পাই আর, এটা সমান সমান কত দেওয়া আছে 132, এবং বৃত্তের বর্গ একটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে কত, ক্ষেত্রফল সমান জানি পাই আর স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, সেক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1386। তাহলে এটা হচ্ছে সমীকরণ নম্বর দুই, এটা হচ্ছে এক। তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে দুইকে ভাগ করবো এক দিয়ে, সেক্ষেত্রে আমরা কী কী পাই, দুইকে আমরা ভাগ করি পাই আর স্কোয়ারকে ভাগ করবো টু পাই আর দিয়ে, এক্ষেত্রে আমরা 1386কে ভাগ করবো 132 দিয়ে। এখানে আমাদের কাটবে কী কী দেখেন, পাই পাই কেটে যাচ্ছে, এখানে আর দিয়ে কাটলে একটা আর থেকে আর বাই টু থাকে, তাহলে আর সমান সমান এই দুইটা উপর গুণ করে দিব, 1386 গুণ টু বাই 132। ওকে, তাহলে এটাতে কাটাকাটি করলে, এটাতে এটা কাটলে হচ্ছে 10.5 হয়, 10.5কে দুই দ্বিগুণ করলে আমাদের হবে কত 21। তাহলে আর এর মানটা হচ্ছে কত, আর এর মানটা হচ্ছে 21। আমাদের বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হয়েছে বৃত্তের জ্যা, বৃহত্তম জ্যা। আর বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি, বৃত্তের বৃহত্তম, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে ব্যাস আমরা হচ্ছে ব্যাসাদ আর পেয়েছি, তাহলে ব্যাস কী হবে, ব্যাস হবে টু আর, তাহলে দুই গুণ হবে, তাহলে 21 দুগুণ আমরা কত পাচ্ছি 42। তাহলে 42 হবে এই প্রশ্নের উত্তর। 84 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়েও আর 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিই, এই যে ধরি যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একজন, দেখ একজন ছাত্রছাত্রী আমাদের আসে এবং প্রত্যেকে কী করছে, প্রত্যেকে যতজন ছাত্রছাত্রী তত পয়সা তো দিছে, তার সাথে আরও 25 পয়সা এক্সট্রা দিছে, তাহলে প্রত্যেকে বা একজন, একজন দেয় কতটা, একজন দেয় হচ্ছে গিয়ে সে এই যে এক্সট্রা করে দেয়, এক্সট্রা করে দেয়। তো এক্সট্রা করে দেয় যতজন ছাত্রছাত্রী তত পয়সা, মানে একজন দেয় হচ্ছে সরি টাকা হবে না, এটা হবে পয়সা, পয়সা, কিন্তু পরে বলা আছে যে ওইটা তো দিবে, তার সাথে আরও 25 পয়সা বেশি দিছে, তার মানে কি এক্স প্লাস 25, তাহলে একজন দিছে এক্স প্লাস 25, তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী কত একজন, তাহলে একজন কত দিবে, একজন দেয় সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 25। আচ্ছা, তাহলে এখন এই টাকাটা হবে কি, এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট যতগুলো স্টুডেন্ট ছাত্রছাত্রী ছিল তাদের টোটাল যে অ্যামাউন্ট সেটা, তাহলে এই টোটাল সে টাকার অ্যামাউন্ট কত আমরা পাচ্ছি, এক্স ইন্টু এক্স প্লাস 25, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটা সমান সমান কি 75 টাকা। আচ্ছা, এবার হচ্ছে এখানে 25 কিন্তু পয়সা আছে, এগুলো সব পয়সা আছে, যে এক্স ইন্টু এক্স প্লাস 20 এগুলো সব পয়সাতে আছে। তো কথা হচ্ছে যে 75কে আমরা কি টাকাতে আছে, টাকাটাকে আমরা পয়সা কনভার্ট করবো, আমরা জানি কি 100 পয়সা সমান সমান 1 টাকা, তাহলে 75-এর সাথে যদি 100 গুণ করি তাহলে 75 যে টাকাটা আছে সেটা এখন পয়সা কনভার্ট হয়েছে। এখন আমরা যেটা করবো যে বা এক্স স্কোয়ার প্লাস 25x সমান সমান 75 800, বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 7500 সমান সমান 0। আচ্ছা, এটাকে আমরা মিডিল টার্ম করবো, বা এক্স স্কোয়ার, এটাকে মিডিল টার্ম কীভাবে করা যায়, যে 75 গুণ 100, তাহলে এখানে পাচ্ছি আমরা 100x মাইনাস 75x মাইনাস 7500 বা এক্স ইন্টু এক্স প্লাস 100 বা 75 যদি কমন হয় তাহলে এক্স প্লাস 100 সমান সমান 0, তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস 100, আর এখানে পাচ্ছে যে এক্স মাইনাস 75, তাহলে এই মানটা আমাদের নেওয়া যাবে না, কারণ এটা ঋণাত্মক ভ্যালু আসবে এক্সে, আর এটা এই মানটা আমরা নিব যে এক্স মাইনাস 75 সমান সমান 0 হলে এক্স সমান সমান 75, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা খুব ঋণাত্মক হতে পারে, সো এটা আমরা নন ভ্যালিড, তাহলে এটা হচ্ছে ভ্যালিড মান হবে আমাদের এক্সের মান 75, তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কত 75 জন। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 90 নম্বর প্রশ্ন যেটা বলা আছে যে মামুন 240 টাকায় একই রকমের কতগুলো কলম কিনে দেখলো, সে যদি একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনেছিল। খুব ইজি একটি অঙ্ক আমরা ধরে নিই যে টোটাল সে কলম কিনেছিল সে কত, এক্সটি,
এক্সটি কলম কিনেছিল, তাহলে তো এই এক্সটি কলমের দাম কত? এক্সটি কলমের দাম হচ্ছে 240 টাকা। তাহলে একটি কলমের দাম কত হবে? একটি কলমের দাম হবে হচ্ছে, একটি কলমের দাম হবে হচ্ছে 240/x, এটা হচ্ছে একটি কলমের দাম। হ্যাঁ আচ্ছা, তারপর বলা আছে সে যদি একটি কলম বেশি পেত, তাহলে একটি কলম বেশি পেলে আমাদের কলমের সংখ্যা কী দাঁড়াতো? একটি কলম বেশি পেলে কলমের সংখ্যা বাড়তো হচ্ছে আমাদের x+1, তখন আমাদের দামটা কত হতো? তখন দামটা হতো আমাদের 240-কে x+1 দিয়ে ভাগ করো, মেন কথা 240 টাকায় সে একটি কলম কিনেছে। আবার পরে বলেছে যদি সে একটি কলম বেশি পেতো ওই 240 টাকায়, তাহলে কী হতো? তাহলে তার হতো যে প্রতিটা কলমের মূল্য 1 টাকা কম পড়তো। তাহলে এখন দেখেন যে আমাদের, তাহলে এখন আমাদের দেখেন যে আমাদের যে প্রথমে একটি কলমের যে দাম ছিল সেটা হচ্ছে কত? 240/x, এটা থেকে আমাদের একটি কলম বেড়ে যাওয়ার পরে কত হয়েছে? x+1, তখন আমাদের কি, তখন দামটা কিন্তু কম হবে, 240/x+1। এই যে তাহলে এই 240/x+1 এটা সমস্যা কত হবে? এটা সমস্যা 1 হবে। কেন? কারণ হচ্ছে কি, যদি আমি একটি কলম বেশি পেতাম সেক্ষেত্রে আমার প্রত্যেকটা কলমের দাম 1 টাকা করে কম হতো। তাহলে এটা হচ্ছে গিয়ে একটি কলমের দাম, আর এটা হচ্ছে পরে একটি কলম বেশি কেনার পরে একটি কলমের দাম, দুইটা বিয়োগ করলে আমাদের 1 পাবো। আচ্ছা এখন আমরা এটা কী করে লসাগু করবো? লসাগু করলে আমাদের x(x+1) আর স্যার এখানে পাচ্ছি আমরা কত? 240/x+1, আর এখানে পাচ্ছি x+1 চলে গিয়ে থাকবে 240x=1। আচ্ছা এখানে যেটা আমরা করবো, এখানে আমাদের আসবে 240x-240x, আর নিচে পাচ্ছি আমরা কত? x(x+1) = এখানে কত? 1। তাহলে এখানে পাবো, এটা এটা কেটে যাবে, থাকবে 240, আর এখানে পাবো আমরা x²+x। তাহলে এখানে লেখা যায় x²+x-240=0, বা এটাকে মিডিল টার্ম করবো x²+, তো 15 আর 16 গুণ করলে সেটা 240 হয়। তাহলে এটা লিখতে পারি আমার 16x-15x এটা হবে -240=0, বা x×x+16-15x+16=0, বা এখান থেকে x+16, আর এখানে পাচ্ছি আমরা x-15=0। তাহলে এখানে আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ ঋণাত্মক মান আসবে। তাহলে এখানে x এর মানটা এটা নেব আমরা x=, কত পাচ্ছি? 15। তাহলে x এর মানটা আমরা পাচ্ছি কত? 15। সেক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলা হয়েছে যে সে কতগুলো কলম কিনেছিল, কতগুলো কলম কিনেছে সেটা আসলে ধরে নিয়েছে কি, আমার x টি কলম কিনেছিল, সেটা হবে কত? x এর মান হচ্ছে 15। তাহলে সে টোটাল 15টি কলম সে কিনেছিল, এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা 90 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে পঞ্চভুজের সমষ্টি, তো পঞ্চভুজের সমষ্টি ক্ষেত্রে যেটা করতে হবে, আমি সরাসরি সূত্র বলে দিচ্ছি, এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে যে 180° - 2, এটা হবে n n-2। তাহলে এখানে 180 ডিগ্রি, এখানে n বলতে n হচ্ছে যতগুলো বাহু, তো এখানে পঞ্চভুজ মানে কি, এর মান হবে 5, 5-2, তাহলে এখানে পাচ্ছি আমরা 180 গুণ এখানে 3, 3 আসে 540 ডিগ্রি হয়। তাহলে এই পঞ্চভুজের যে সমষ্টি হবে, পঞ্চভুজের সমষ্টি বলতে কি, ভিতরে কোনগুলো সমষ্টি, টোটাল সমষ্টি, সেটা হচ্ছে 540 ডিগ্রি, এটা হবে প্রশ্নের উত্তর। 92 নম্বর যেটা বলা আছে এটা হচ্ছে ঘড়ির অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক, 92। আচ্ছা 92 নম্বর যেটা হবে, ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যাকার কোনটি কত হবে? আচ্ছা তাহলে আমরা যেটা একটা ঘড়ি আমরা এখানে একটা কল্পনা করতে পারি, এই ঘড়ির ক্ষেত্রে যে বিষয়টা হয় যে টোটালটা, এখানে যদি এখানে 12টা থাকে, এখানে 6, এখানে থাকে হচ্ছে 9, এখানে থাকে হচ্ছে কত? 3। ওকে তাহলে সরি, এখানে হবে হচ্ছে 3, এখানে থাকবে হচ্ছে কত? 9। তাহলে যেটা হবে এই যে এখন টোটাল ভাগটা কত, এখানে এরকম ভাগটা হয় আসলে, এই হচ্ছে ভাগ, 4 ভাগ, তো এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, টোটাল হচ্ছে কত? 360 ডিগ্রি টোটাল। তো কথা হচ্ছে যে 12টা থেকে 3টা পর্যন্ত আসতে কি আমাদের কয়টা ভাগ হয়েছে? 90 ডিগ্রি। তাহলে এখানে টোটাল কতগুলো আছে একটু খেয়াল করেন, যে 12টা থেকে 1টা, এটা একটু বেশি হয়েছে, এখানে 1টা, এটা হচ্ছে 2টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে টোটাল হচ্ছে কি আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রির কারণে আমার কতটুকু, আমরা যদি মিনিটে কাটা ধরি, কয় মিনিট দেখেন, যেখানে টোটাল এই 12 থেকে 3 এই পর্যন্ত আসছে টোটাল আমার কত মিনিট, টোটাল হচ্ছে 60 মিনিট। তাহলে এটুক সমান কত পাচ্ছি আমরা? 15 মিনিট। এটুক সমান কত? 15, এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে কত? 15, এটা 60 মিনিট। তাহলে দেখেন যে 15 মিনিট সমান কত? 90 মিনিট। 15 মিনিট সমান 90 মিনিট। তাহলে এখন আমাদের জাস্ট এই হিসাবটা একটু ক্লিয়ার রাখেন, এই মাথায় রাখেন। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোনটি কত? তাই ঘড়িতে এখন বাজে কত? 8টা। তাহলে 3টা আমাদের 8টা কোথায়? 8টা হচ্ছে আমাদের যে 9টা 8টা হচ্ছে আমাদের এখানে হতে পারে, 8টা এখানে আমাদের ঘন্টা কাঁটাটা আছে, ঠিক আছে, ঘন্টা কাঁটাটা আমাদের এখানে আছে। তো ঘন্টা কাঁটা যখন একদম এক্স্যাক্টলি 8টা, তাহলে ঘন্টা কাঁটা যদি এখানে থাকে, মিনিটের কাঁটা কোথায় থাকবে? মিনিটের কাঁটা একদম এই বরাবর থাকবে,
মিডিয়াটা একদম এই বরাবর দেয়। তাহলে আমাদের এই কোণটুকু বের করতে হবে। আচ্ছা তো এখানে কয়টা ভাগ? ছয়টা, এখানে হচ্ছে সাত, এটা হচ্ছে আট। আচ্ছা তাহলে দেখেন যে এখন আমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। ওকে, তো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি সেটা যদি আমরা বের করতে, তাহলে দেখেন যে আমাদের এই যে এই জায়গা থেকে আমরা এটুকু বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে এটুকু কত ডিগ্রি? এটুকু হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস। আর এই যে আটটা, আটটা থেকে নয়টার মধ্যে কত ডিগ্রি আছে? আটটা থেকে নয়টার মধ্যে আছে আমরা জানি কি 15 মিনিট সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখানে কয় মিনিট? এখানে আটটা থেকে নয়টার মধ্যে মতো কয় মিনিট? 5 মিনিট করে। এই যেগুলো সব 5 মিনিট করে, যে 12টা থেকে এক এটুকু 5 মিনিট, এটুকু 5 মিনিট, এটুকু 5 মিনিট, 3 5 15 হয়। তাহলে এটুকু তো পাস হবে, এটুকু পাস হবে, এখানেও পাস হবে, এখানেও পাস, 3 5 15, যে 6টা থেকে 7টা পর্যন্ত 5 মিনিট, 7টা থেকে 8টা পর্যন্ত 5 মিনিট, এবং 8টা থেকে 9টা পর্যন্ত 5 মিনিট। তাহলে যেটা হবে যে এটুকু হচ্ছে আমাদের 5 মিনিট। তো আমরা এখান থেকে হিসাবটা করে নিব যে 15 মিনিট সমান সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট সমান সমান কত হবে? 90/15, যেহেতু আমাদের কি বলছে 5 মিনিট সমান সমান কত হবে, তাহলে উপরে 5 গুণ করে দেবো। 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 3 9 30। তাহলে হচ্ছে এই প্রত্যেক ভাগ 30 ডিগ্রি করে, কিন্তু যে এই টোটালটা 90 ডিগ্রি। আমরা যদি এমনিতেও হিসাব করে দেখেন যে টোটালটা এটুকু কত, এটুকু টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে প্রত্যেক ভাগ কতটুকু? এখানে 3 ভাগ, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, তাহলে এটুকু হচ্ছে 30, এটুকু হচ্ছে 30, এটুকু হচ্ছে 30, টোটাল হচ্ছে 90। তাহলে আমাদের এই যে এইখান থেকে এটুকু তো 90 তো যোগ হবে, তার সাথে যোগ হবে কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো 90 30 যোগ করলে কত হয় আমাদের? 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি, যেহেতু ঘড়ির কাঁটা কোন সবসময় কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে, ঘড়ি কাঁটা ঘুরে এদিকে আর কোন ঘুরবে সে এদিকে। তাহলে আমাদের টোটাল এটুকু হচ্ছে 120 ডিগ্রি, এটা এটা হবে আমাদের অ্যান্সার। তো এটাকে আবার এমনি সূত্র আকারে করা যায়, সেটা হচ্ছে সূত্রটা আমি বলে দিচ্ছি, সেটা একদম ইজিলি সূত্র, যদি এভাবে কেউ বুঝে বুঝে করাটাই বেটার, সূত্র সাহায্যে করলে কম সময় লাগবে। সেটা হচ্ছে 360 ডিগ্রি, এটা থেকে বাদ যাবে, এটা থেকে বাদ যাবে হচ্ছে 60 আওয়ার মাইনাস 11 মিনিট, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। তার মানে দেখেন এটা হচ্ছে মধ্য সূত্র, 360 ডিগ্রি। এখান থেকে যেটা হবে, এখানে আওয়ারটা বলতে ঘন্টা, কত ঘন্টা? 60-এর সাথে গুণ হবে কি আমাদের ঘন্টার কথা বলা হচ্ছে 8টা বাজে, তার মানে কি ঘন্টা হচ্ছে আমাদের ঘন্টা কাটা কত, সেটা হচ্ছে 8 আর মাইনাস 11। এখানে মিনিটের কথা কিছু বলাই নাই, যে মিনিটের মিনিট কত মিনিট সেটা কিন্তু বলা নাই। মিনিট হচ্ছে এখানে কত? 0। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 360 মাইনাস, এটা হবে 0। তাহলে 60 গুণ 6 8 48, 480, 480-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 2 গুণ 4 4 240 ডিগ্রি। তাহলে এখানে 360 মাইনাস 240, এটা পাবো হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হবে এ প্রশ্নের উত্তর। তো দুইভাবে করা যায়, আপনার যেভাবে খুশি করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা 93 নম্বর অঙ্কে চলে যাবো। 93 নম্বর অঙ্কে যেটা বলা আছে, তাহলে বলেছিল কি 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, আজ 23 তারিখ হলে তার জন্মদিন কত তারিখে? তাহলে 23 তারিখ, আজকে যদি 23 তারিখ হয়, তাহলে এর 17 দিন আগে সে বলেছিলো, 17 দিন আগে সে বলেছিলো, তাহলে আমাদের কত হবে? দেখেন 23 থেকে যদি আমরা 17 দিন আগে ব্যাক করি, সেক্ষেত্রে আমাদের ডেটটা আসলে মূলত কয় তারিখ হচ্ছে? দেখেন 6 তারিখ আসবে, 6। বা আমরা যদি এরকম করি যে 23 মাইনাস 17, সেক্ষেত্রে কিন্তু আমাদের 6 তারিখ আসবে। তাহলে আসছে 23 তারিখ থেকে 17 দিন পিছিয়ে আসছে, সেটা হবে 6 তারিখ। এবং সেদিন সে কী বলেছিলো? যে তার জন্মদিন আগামীকাল, তার মানে এই 6 তারিখের দিন সে বলেছিলো যে তার জন্মদিন আগামীকাল, তার মানে কি যেদিন 6 তারিখ তার পরের দিন তার জন্মদিন হবে, তাহলে 6 প্লাস 1, তাহলে 7 দিন, 7 তারিখে তার হচ্ছে জন্মদিন ছিল। তাহলে এটার অ্যান্সার হবে কত? 7। খুব ইজি একটি অঙ্ক। 94 নম্বর, যে 0.03, 0.12 এবং 0.4 এর শূন্যস্থানে সংখ্যাটি কত হবে এটা আমরা বের করবো। আচ্ছা, এটা হবে 94 94। আমাদের দেওয়া আছে 0.03, 0.12, 0. এটা হচ্ছে কত? 4 8 4 8। এবং এরপরে আমাদের একটা সংখ্যা হবে, সেটা হচ্ছে কত বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 এখানে 12, 3 এটার সাথে 4 গুণ করলে 3 4 12 হয়, আবার 12-র সাথে যদি আমার 4 গুণ করি তাহলে 48 হয়, 48-র সাথে আবার 4 গুণ করলে কত হয়? 192 হয়। তাহলে এই পয়েন্ট থাকবে এখন আমাদের, তাহলে আমাদের এই যে 48 পয়েন্ট 48-এর 4 গুণ করলে আমাদের হবে কত? 192। তাহলে অ্যান্সার হবে কত? 1.92, এটা হবে প্রশ্ন উত্তর। এবং সর্বশেষ যে অঙ্ক সেটা হচ্ছে 95 নম্বর অঙ্ক, এটা যেটা বলা আছে যে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোটো অংশ বড় অংশের 2/3 হয়, ছোটো অংশের দৈর্ঘ্য কতটুকু সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল বাঁশ কত? টোটাল বাঁশ হচ্ছে আমাদের 20 ফুট। হ্যাঁ, টোটাল বাঁশ হচ্ছে আমাদের 20 ফুট। আচ্ছা, তো এখন যেটা বলা আছে যে এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোটো অংশ বড় অংশের 2/3, ছোটো অংশটা আমরা ধরে নিই, ধরি আমার বড় অংশ হচ্ছে এক্স, তাহলে ছোটো অংশ হবে কি? এটা হচ্ছে বড়, তো বড়টা যদি এক্স হয় তাহলে ছোটোটা কী হবে? ছোটোটা হবে এক্স এর 2/3, 2/3। ওকে, তাহলে এটা আমাদের পাচ্ছি কত? 2x/3, এর টোটাল হচ্ছে বাসটা। তাহলে এই টোটাল বাসটা আমরা যেটা করতে পারি, লিখতে পারি x প্লাস 2x/3, এটা সমান সমান টোটাল বাসটা 20 ফুট,
बीस बाखने लेखा जाए थ्री एक्स प्लस टूस एक्स समान समान नीचे थ्री समान समान टोटी एखे फाइव एक्स समान समान तीन कूड़ी कत षाट एक्स समान समान षाट के पाँच दे भाग पाँच बारो षाट एक्सर मानता है बारो तेल बड़ो भाग कत होता है बारो और छोटो कत है छोटो एखे जो बारो हमें लिखे दी तीन चार बारो चार दो कने आठ तेजे बड़ोटा हे बारो छोटो हे आठ आठ और बारो मिले कि बीस चेहसे कि छोटो भागर अंश कतटुकू से आठ फुट।